আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল ভিউয়ারগণ, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা ভালো থাকুক, সুন্দর থাকুক, সুস্থ থাকুক ও দোয়া করি। আমিও আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের যে ভিডিওটা, এই ভিডিওটা আসলে ভেরি কুইক আপনারা আমি আপডেট দেওয়ার লাগে। গত শুক্রবারে আমি একটা ভিডিও দিছিলাম খদুর স্যার আমি করে গিয়া, তো ও গত শুক্রবারে শনি রবি সোম গতকাল সোমবারে অলরেডি গাছ উঠে গেছে গিয়া। গতকাল আমি একটা ভিডিও, গতকাল গেছে মঙ্গলবার, আমি খাই করতাম আছি, আমি গত খাইলার আমি আর সময় পাইছি না, লাগে আইস হরিয়া মানে ওই দোকা আমার আমি ফটোলো নাম লেখাইছি আমার দোকা আমার লন্ডন খালা আর বেগম তাই দিছিলাম। আমি ফার্স্টটা বেশি দিছিলাম যেন ওই দোকা, আলহামদুলিল্লাহ সাকসেসফুল 1, 2, 3, 4, 5 ফার্স্টটা উঠে গেছে। ও আমার রাখনা আফার একটা দিছিলা, এটা ফার্স্টটা ওই দোকা উঠে গেছে গিয়া, ওই 2, 3 আরও সেকেন্ড গেছে, এগুলো উঠে গেছে গিয়া। তো আর এগুন ওই দোকা আমার শিফলি রাফা দিছিলা, তো থানগুলো উঠে গেছে। তো আপনারা হয়তো বা এগুনো উঠে গেছে গিয়া, হয়তো বা হইতে পারেন যে এটা দেখা যায় উঠে গেল গে, আর এগুন তো একটু আসলে আসতে কি তার লাগে। আমি যে প্রোভাইডার যেটার ভিতরে হারাইছিলাম এটা 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস থাকে, আর গাছর লাগে 20 উঠার লাগে আর 20 থেকে 23 ডিগ্রি সেলসিয়াস হলে সবচেয়ে বেস্ট মানে তাপমাত্রা। তো আমি এই দুয়েটা যখন সামান্য বার হয়েছে বেশি উঠে গেছে কিন্তু আমি বাহরে গেছি, আর এটা আমি বাহরছি একদিন বাদে, এটা মন্ডে বাহরছি। ওর লাগে ওই দোকান সামান্য গরম পাইলে পাওয়া গিয়াও ইটা উঠে গেছে গিয়া। তো হইবা আগে বাহরলাম না, আগে বাহর প্রোভাইডার এটার মধ্যে গরম যে থাকে, আর যদি বেশি গরম থাকে তো গাছগুলা ওই দোকান আমি ইনো একটা খাপড় মানে ওটা আমি গুড়িয়া রাখছিলাম, ইনো একটা খাপড় দিছিলাম প্লাস্টিক জাতীয় লাগুন স্লো হয়েছে। তো যদি আমি বাহরি না একরে ঠিক ও অবস্থায় তাহলে গাছ লম্বা হয়ে যাবে কি মানে একটু লম্বা হয়ে গেলে কি আর এটা সুন্দর লাগতো না বা এটা স্ট্রং হইতো না। তো আমার এই গাছ এগুন তিন দিনে আলহামদুলিল্লাহ সাকসেসফুল, আর ইনো যে ফার্স্টটা দিছিলাম ফার্স্টটা হয়ে গেছে কি ওই দোকে সাকসেসফুল, ইনোর ফার্স্টটাও উঠছে, ইনোরও ফার্স্টটা ওই দোকায় ওই দোকে আমি সামান্য দেখাই, ওই দোকে একটু সামান্য দেখা যায় ওই দোকে বা হসাইটা আমি দেখছি ভয়লা খুঁতিয়া ঠিক আছে, এটারও ফার্স্টটা সাকসেসফুল মানে এই আমার ফার্স্টটা ফর দিছিলাম যেন ফার্স্টটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল। তো থ্যাংক ইউ আমার লন্ডন খালা আর বেগম আর এই তো আপনার আপা, থ্যাংক ইউ আপনারে, আপনি যেন দিছিলা আসলে আপনি আপনার ভিডিও দেখে আমরা অনেক কিছু শিক্ষা নেই আর আপনার কাছ থেকে পাইছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আর দোয়া করবো আমরা লাগিয়া, আর আমি আরও একটা আপডেট এটার লগে দিয়ার, আমি এটা আপডেট হলো কি আমি আনছিলাম ও যে ও দোকান ফৈশাক বড় এক হাঁটি আনছিলাম আমরা, এটা নর্মাল দোকান ওর জন্য আমরা বাঙালির সফল আছে অর্থাৎ মেলে। তো আমি ওটার ভিডিও আমি গতকাল করছি, ওটার আমি অ্যাড ভরিয়া দিলাম কিলো, আমি এটার প্রসেসিং করছি আর এটার লাভ হইল কিতা, এটার মাঝে যদি আপনি এটার যে বয়স হয়েছে এটা কমপক্ষে 3-4 মাস বয়স আর বিশির লাগে এটা খুব ভালো, আমরা যদি বিসি থেকে যদি আমরা তুলি তাহলে এটা আর বিসি ফাইতাম না, আর এটা থেকে যখন আমরা জ্বর বা হর মজে আমি বিজে গিয়ে তৈছি ও এবার বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বাদে অন্য জ্বর আইব, জ্বর আবার পরে সামনে যখন গরম আইব, গরম আইলেও যখন আমরা নিয়া গার্ডেনও রইলিমো আমরা বিষ চল লাগে ভেরি গুড আর ফাতা কিন্তু খুব সুন্দর দেয়। তো আমার ওটাও দেখোক আমি ওটার অ্যাড ভরিয়া দিয়া, তো ভালো থাকুক আর আমার এটা কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আচ্ছা ওই দোকান আমি 3 দিন বাদে ও যে প্রোভাগেটর যেটা আমি 3 দিন বাদে হিগুন বাহরি লইছি, বাহরিয়া এখানে আমি খাসামরিচ নাগামরিচ আর কিছু আমি খাসামরিচ নাগামরিচ ওয়াই লইছি মানে সামান্য 1 ইঞ্চি হয়েছে আর একটা আছে আপনার 2 ইঞ্চির মতো লম্বা হয়ে গেছে, আমি এটার আলাদা একটা ভিডিও করব। আর ইগুন ওই দোকা আর বার আমি লেবেল লাগাই
ও তো কারো জাত খদু কুচি খদু তো এটা রাখছি মানে ও জন্য রাখছি আর তো আমি বলতাম না তো গোল খদু আমি ইবে থেকে আনছিলাম ও দোকা 20 তারিখ থইছি তো 2-3 দিনের ভিতরে ইনশাল্লাহ ইগুন হয়ে যাবো দিয়া তো গরম যদি হইত তাহলে আর ই প্লাস্টিক ব্যাগ আমি দিলাম না এনে আর ব্যাগ দেওয়া ভেরি কুইক মানে ওই যায় গিয়া তো কমলা তা হোক আর ই মনোর এটা ওয়াই ওটা লাভ হইলো আর যে উইন্ডো ছিল আর রাখা লাগলো না আর এটাও রাখি দিলাম শেষ 2-3 দিন বাদে দাবা তো আমার কাজগুলা সুন্দর হয়ে গেছে গিয়া তো আমি আর একটা ভিডিও করবো এনে করি আপনারা দেখাই মনে যে আরো কিছু কিছু গাছ যেন উঠছে রবীন্দর তে ভালো থাকা আমি পয়সা আনছি তো বঞ্চ আনছে বড় বঞ্চ আনছিলাম আনিয়া আর ওই দোকা আমি ফাতা লই লিছি এই ফাতা দিয়ে আর মাছ দি জিয়ল মাছ দি খুব মজা লাগবো খাইনি ইনশাল্লাহ আর ওই দোকা এটা তো আর ওই তো নাই তো আমি ওমালা তুলিয়া ফেলাই দিই আর তো এর ভিতরে আরো কিছু কথা রয়েছে কত হইল গিয়া অনেকে হন বা এটার বেশি পাওয়া যায় না কোনো কোনো সময় ঠিক আছে এটার বেশি পাওয়া যায় না আর স্পেশালি যদি আপনারা বেশি বানাইতে হয় যে বেশি আপনারা রুইবা এবং গাছ উঠবো সেই গাছটা কি আবার ও যে ইটার বেশি ধরে না অনেক সময়ের দরকার কিন্তু আপনারা যে ওখান কো আইজ মার্চ ফেব্রুয়ারির আইজ মনে হয় 22 তারিখ সরি আজ 22 তারিখ তো ওহনকু আমরা নর্মাল যেন বাঙালি সফল আছে এটা সফল এটা আর আপনারা একাটি নিলাগি নিয়া আর রাখি ফাতা দিয়া ধরল যে কোনো মাছতে খাইলা আর এটা আমরা বেটুয়া রাখিলা আর ও যেন খালি আগাটা বাঁধত না ওমলা আগাও দোকানি আগা রয়ে গেছি ওহন ওগুন আমি একটা ফানির মাঝে আমি রাখবো একটু বাদে আপনারা দেখাইয়া ফানের মাঝে রাখি দিই যদি তে ওজন এটা ওবাদি জল আইব ওবাদি জল আইব তো জল আইলেও সামনে তো গরম আর অ্যাবাউট 1 মাস বাদে আলহামদুলিল্লাহ আল্লাহর কুমিলে গরম আইব গরম আইলেও আপনারা রইলেও এখন তো খুব সুন্দর ফাতা ধরবো কারণ এটার জন্য বয়স না হইলেও 2-3 মাস বা 4 মাস অ্যাবাউট 4 মাস বয়স আছে তো আপনারা এমনা করবা তো আমি আপনারা দেখাই তো আপনারা দেখা নিল লাগে আমি এক গ্লাস পানি আনলাম তো আপনাদের আমি দেখাই যেমন ও একটা লাল হয়েছি বাইকগোবালা একটা লাল হইব ও মেলা রাখি দিলা লাইক আমি দেখাই যারা বিগিনার এরা লাগে খুব হেল্পফুল হইব আর যারা জানেন তারা তো আর বালা ঠিক আছে আপনার ও মেলা পানি একটু কমাইলাম অতটুকু পানি রাখি দিলা তো ঠিক ওমলা যে রাখি দেন তো দেখবা 7-8 দিন 10 দিন বাদে ওবাদি জ্বর দিলেছে তো জ্বর দিলে লগই আর উইবা না ওমলা রাখি দিবা তো সামনে যদি যেন গরম আর ও গরম আইলে একটা ফটোর মাঝে যদি রইলে ওই দোকা ও 9,000 হয়ে যাব গিয়ে অন্য 8,000 হয়ে যাব কি মানে বাক্কা হয়ে যাব কি এটা খুব সুন্দর ফাতাও দিব আর বড় বড় ফাতাও দিব আর এটা বেশি 2 মাস বা 1-1.5 মাস বাদে বিসি দেওয়া আরম্ভ হয়ে যাব কি আর জল আইলে আমি এটা পরবর্তীতে আপনারা দেখাইনু আই এই পর্যন্ত তা হোক ধন্যবাদ।